আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপে সরকার পালানোর সুযোগ পাবে না, মন্তব্য গয়েশ্বরের। এরপরে থাকছে পুকুরে নেমে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করল বিক্ষুব্ধ জনতা। তারপরে থাকছে বিধিনিষেধ কি, বিএনপির আন্দোলন বন্ধের উদ্দেশ্য, প্রশ্ন গয়েশ্বরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা প্রথম রাউন্ডে 144 ধারা অতিক্রম করে সভা সমাবেশ করেছি, করোনার কারণে নানান বিধিনিষেধ দেওয়া হয়েছে, আমরা দ্বিতীয় রাউন্ডে এর উপায় খুঁজে বের করব, তৃতীয় ধাপে সরকার পালানোর সুযোগ পাবে না। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, হাসিনার পতন ছাড়া এদেশের মানুষ মুক্তি পাবে না, তাকে ক্ষমতা থেকে নামিয়ে জেলে পাঠিয়ে দিতে হবে। বর্তমান সরকারের আমলে 10 লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে, এই টাকা জনগণের টাকা। এই দেশে প্রথম বাজেট ছিল 750 কোটি টাকা, স্বাধীনতার 50 বছর পর জনগণের 10 লাখ কোটি টাকা আজ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই টাকা ফেরত আনতে হবে। বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে নিজেকে রক্ষার জন্য পুকুরে ঝাঁপ দেন ছাত্রলীগ নেতা নয়ন শেখ, কিন্তু শেষ রক্ষা হলো না। স্থানীয় জনতা পুকুরে নেমেই নয়ন শেখকে পিটিয়ে হত্যা করেছে। নয়ন শেখের বড় ভাই রতন শেখ জানান, ক্রিকেট খেলায় ঝামেলা হওয়ার পর থেকে কাউরাইত বাজারে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেন খায়রুল মীর ও তার লোকজন। রাত 9টার দিকে নয়ন শেখকে আওয়ামী লীগের কার্যালয়ে ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে তারা। এক পর্যায়ে দলের কার্যালয়ের ভেতর ঢুকে নয়ন শেখের উপর হামলা চালান খায়রুল সহ তার লোকজন। সেখান থেকে দৌড়ে পালানোর সময় নয়নকে ধাওয়া করে তারা। ধাওয়ার পর পাশে রেলওয়ে একটি পুকুরে পড়ে গেলে সেখানে পিটিয়ে হত্যা করা হয় নয়নকে। চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে একই সঙ্গে সরকারের বিধিনিষেধ ও নির্বাচন অনুষ্ঠান সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, নারায়ণগঞ্জে সিটি নির্বাচন চলছে, ইউপি নির্বাচনেও মারামারি কাটাকাটি যা হওয়ার হচ্ছে, সরকারি প্রজ্ঞাপন জারি করার পরেও এ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম বন্ধ করেনি, তাহলে সরকারের প্রজ্ঞাপন জারির পর নির্বাচন করা কি প্রযোজ্য? নির্বাচন কমিশনের কাছে সরকারও কোনো অনুরোধ করেনি, এ প্রশ্নের উত্তর পেতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। সবাই জানে বর্তমানে দেশে রাজনৈতিক সমাবেশ কারা করে, রাজনৈতিক সমাবেশ করছে বিএনপি, সুতরাং এটা প্রজ্ঞাপন জারি না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।